ओम शांति। 20/7/2023 प्रातः मुरली बाप दादा मधुबन मिष्टी बच्चारा शिव बाबार चित्र एकटा कुठुरीते रेखे दाओ खने खने गिये तार सामने बसे तार साथे कथा बोलो ताहले सारा दिन तार स्मृतिते स्मृतिमय हुए थाकबे। प्रश्न नतून आर अभिनव ए कोन प्रेम जार अनुभूति केवलमात्र संगम जुगे हय। उत्तर विचित्र बाबा के भालोबासा एई होलो नतून रकमेर प्रेम। तोमरा जानो जे निराकार विचित्र बाबा एखन साकारे एसेछेन आमरा सकले तार सामने बसे आछि। आमादेरके संगम जुगेर डायरेक्ट ईश्वरेर भालोबासा प्राप्त हय। এই হলো অভিনব এক নতুন রকমের ভালোবাসা। সমগ্র কল্প আমরা দেহদারীদেরকেই ভালোবেসেছি, এখন বিদেহী বাবাকে ভালোবাসার পালা। এমন প্রেম শুধুমাত্র সঙ্গম যুগেই হয়। গীত কে এলো আমার মনের দুয়ারে, ওম শান্তি। বাচ্চারা জানে যে অসীম জগতের পিতা হলেন বিচিত্র। এখন এক নতুন রকমের ভালোবাসা নিয়ে আমরা বাবার কাছে বসে আছি আর তিনি এসেছেন আমাদের কাছে। একে বলা হয় নতুন রকমের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। বাচ্চারা শুধুমাত্র একবারই পেয়ে থাকে। বাচ্চারা জানে যে অবশ্যই পরমপিতা পরমাত্মাকে তারা সকলে স্মরণ করে, তিনি বসে বাচ্চাদেরকে পড়ান। তিনি নিরাকার বিচিত্র বাবা এর মধ্যে এসেছেন। পরমপিতা পরমাত্মা হলেন আত্মাদের পিতা, এখন আমরা তাকে চিনেছি ও জেনেছি। এই ভালোবাসা অভিনব ভালোবাসা। এমনিতে সবসময় দেহধারীদেরকে লোকে ভালোবাসে, বাবা হলেন বিদেহী, তার কোনো দেহ নেই, আমরা তার সামনে বসে আছি। তিনি অনেক যত্ন করে অনেক ভালোবেসে আমাদেরকে পড়ান। সুতরাং এ তো হলো এক নতুন কথা। আগে যেসব আশা ছিল, যে ধন প্রাপ্তির আশা, বিশাল অট্টালিকা প্রাপ্তির আশা, সেই সব আশা এখন পরিবর্তিত হয়ে গেছে। সমগ্র দুনিয়ার মানুষের তুলনায় তোমাদের আশার পরিবর্তন ঘটেছে। এখন তোমরা বিশ্বের মালিক হওয়ার জন্য বাবার কাছে পুরুষার্থ করছো। এখন তোমরা বাবার সামনে বসে রয়েছো। তোমাদের হৃদয়ে এখন নতুন আশার জাগরণ ঘটেছে। অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত উত্তরাধিকার নিতে হবে। কত বিচিত্র অভিনব ওয়ান্ডারফুল বাবা, এ কথা আর কেউই জানে না। শুধুমাত্র তোমরাই জানো যে বাবা কিভাবে তোমাদেরকে আপন করে পড়ান। তাহলে এমন কোনো উপায় বার করা যায় যাতে মুহূর্তে মুহূর্তে বাবার স্মৃতি মনে পড়ে যায়? বাবা রায় দেন যে প্রত্যেকে নিজের ঘরে শিবের চিত্র রেখে দেয়। শিব বাবার চিত্র দেখে তাদের মনে পড়বে যে পথিক পাবন অসীমের পিতা এখন এসেছে পবিত্র দুনিয়া স্থাপন করবার জন্য। তার কাছ থেকে আমরা 5000 বছর পূর্বে যেমন নিয়েছিলাম, ঠিক তেমন ভাবে এখন আবার স্বর্গের স্বরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করছি। আত্মা জানে যে আমরা স্বর্গে গিয়ে দেহ ধারণ করে রাজত্ব করব, যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। সেই বাবা এখন এসেছেন, তাই নিজের একটি ছোট কুঠুরিতে শিবের চিত্র রেখে তাতে লিখে দেওয়া উচিত যে বাবা এসেছেন স্বর্গের স্থাপনা করার জন্য, নরকবাসীদেরকে স্বর্গবাসী করে তুলতে। বাবাকে আসতেই হতো, মুহূর্তে মুহূর্তে শিব বাবাকে দেখলে তাকে মনে পড়বে। অনেকেই শিব বাবার চিত্র গলার হারের লকেট করে পরে নেয়। স্ত্রীরা অনেক সময় স্বামীর চিত্র গলায় এইভাবে লকেট করে পরে নেয়। বাচ্চারা তোমাদের জন্য এখন এই রকম বানানো হচ্ছে। পারলৌকিক বাবাকে স্মরণ করা এ বড় অভিনব কথা। বাকি সকলের স্মৃতিকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। যেমন ভাবে ভক্তি মার্গে নিজেদের ঘরে পূজার স্থান অথবা মন্দির বানানো হয়, ঠিক তেমনি ভাবেই জ্ঞান মার্গেও একটি ছোট কুঠুরি বানিয়ে তাতে শিব বাবার চিত্র রাখতে হবে। মানুষ ভাবে ব্রহ্মকুমারীদের মুরলি মানুষকে বিকার থেকে মুক্ত করে। আরে এ তো ভালো কথা, পবিত্র হওয়ার জন্য অবশ্যই বিকারকে ত্যাগ করতে হবে। মানুষ রেগে যায় যে ভক্তি কেন ছাড়তে হবে। আচ্ছা আমরাও ভক্তি করি, কিন্তু শুধুমাত্র এক বাবার অন্য কারণ নয়, বাকি সমস্ত সঙ্গ থেকে বুদ্ধিযোগ উঠিয়ে নিতে হবে। তোমাদের যুদ্ধ মায়ার সাথে, তোমরা বাবাকে স্মরণ করো। আর মায়া সেই যোগ ছিন্ন করার চেষ্টা করে,
তোমরা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। জানতে পারো যে কিভাবে তাকে স্মরণ করতে হবে। শিব বাবাকে যখন জ্ঞান চক্ষু দিয়ে দেখতে থাকবে তখন তোমাদের বাসস্থান বৈকুণ্ঠ হয়ে যাবে। মীরাও ভক্তি করতেন, তিনি বৈকুণ্ঠের সাক্ষাৎকার করতেন, তাকেও সাক্ষাৎকার করাতেন শিব বাবা। তোমাদের বুদ্ধিতে এখন একথা ধারণা হয়েছে যে তোমরা শিব বাবার মাধ্যমে বিশ্বের মালিক হয়ে উঠবে। ভক্তি মার্গে একথা জানা ছিল না যে শিব কি করেন, কেন লোকে তার প্রতি সমর্পিত হয়। তোমরা এখন জানো যে সর্বোপরি হলেন শিব বাবা, তাকে পরমাত্মা বলা হয়। পরমাত্মা থেকে অবশ্যই নতুন কিছু প্রাপ্ত হবে, তাকে বলা হয় হেভেনলি গডফাদার। স্বর্গে থাকেন শ্রীকৃষ্ণ, তাকে ফাদার বলা হয় না। শ্রীকৃষ্ণ তো ছোট শিশু। স্বর্গ স্থাপনকারী হলেন নিরাকার পিতা, তিনি দেহধারী নন। এমনিতে আজকাল তো সবাইকে ফাদার বলা হয়, গান্ধীজিকেও বাপুজি বলা হয়, কিন্তু সর্বধর্মের লোকেরা তাকে ফাদার হিসেবে স্বীকার করবে না। তারা তো ফাদার কথার অর্থ বুঝতেই পারে না। এখন তোমরা জানো যে সকলের বাপুজি হলেন একমাত্র শিব বাবা। শিব ঠাকুরদা নন, তিনি হলেন বাবা। তিনি থাকেন নিরাকারী দুনিয়াতে। অনেকেই শ্রীকৃষ্ণকে স্মরণ করে, কিন্তু তিনি তো বৈকুণ্ঠ নিবাসী। মুনি ঋষি ইত্যাদি সকল দেহধারীরাই এখানে একসময় ছিলেন। পরমাত্মা হলেন নিরাকার, তার কোনো দেহ নেই। সর্বব্যাপিত্বের এই জ্ঞানের জন্য কারোরই বুদ্ধি সঠিক পথে যায় না। বাবা এসে বুদ্ধির তালা খুলে দেন, এ হলো নতুন কথা। অন্যান্য সমস্ত সৎসঙ্গে একথা মনে করে না যে শিব বাবা এই জ্ঞান প্রদান করছেন। ওখানে সব দেহধারীরাই বসে থাকে, তোমাদের দৃঢ় নিশ্চয় রয়েছে আমরা নিরাকার বাবার কাছ থেকে এইসব জ্ঞান শুনছি। নিরাকার যিনি, তিনি অতি অবশ্যই সাকারে এসেছেন, তবেই তো তিনি তার পরিচয় সকলকে দিয়েছেন। কল্প কল্প ধরে বাবা এই সঙ্গম যুগেই আসেন, এসে তিনি বাচ্চাদেরকে মালিক বানিয়ে দেন। তবুও মায়া বাচ্চাদেরকে কত হয়রান করে, বিঘ্ন সৃষ্টি করে। রুদ্র জ্ঞান যোগ্য অসুরেরা বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলেন নিজেকে অসুরেরই জানো। আমরা তো বাবার হয়ে গেছি, বাবা এসেছেন আমার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। এই শরীর ছেড়ে এখন ঘরে ফিরে যেতে হবে। এমনি ভাবে নিজের সাথে নিজে কথা বলো। সূক্ষ্ম দেহধারী অথবা স্থূল দেহধারী সকলেরই স্মৃতি ভুলতে হবে। একদম পাক্কা নিশ্চয় করতে হবে যে আমরা আত্মারা পরমধাম থেকে এসেছি, আমরা ওখানকারই অধিবাসী। সত্যযুগে এতগুলি জন্ম ধরে আমরা রাজত্ব করব, 84 জন্ম নিয়ে এখন নাটক সম্পন্ন হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। ঘরে ছবি রাখলে যদি কোনো অসুবিধা হয় তাহলে একটি কুঠুরিতে শিবের চিত্র রেখে দাও। ব্রাহ্মণেরা বলে নারীদের শিবের পূজা করা নিষেধ, কিন্তু শিব বাবা তো এখানে আসেনি মাতাদের জন্য। অনেকেই শিব মন্দিরে গিয়ে তার উপরে জল অর্পণ করে, তাতে আবার মন্দিরের পূজারীরা অত্যন্ত খুশি হয়, কারণ মাতাগণ সবচেয়ে বেশি টাকা পয়সা প্রণামী হিসেবে দেয়। ভক্তির সঠিক ভাবনা অবলা মাতাদের মধ্যেই থাকে। পুরুষেরা অত্যন্ত অস্থির প্রকৃতির হয়, মুহূর্তে মুহূর্তে বাইরে বেরিয়ে চলে যায়, তাদের বুদ্ধি যোগ অনেক দিকে ঘুরতে থাকে। পতির প্রতি পত্নীর অত্যন্ত মোহ থাকে। বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো যে এগুলো দুঃখধাম। এখন সুখধাম স্থাপন করতে বাবা এসেছেন, নানান রকম উপায় বের করতে হবে যে বাবাকে কিভাবে স্মরণ করব। তাকে তো চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। এই আত্মা বলে যে আমাদের বাবাই হলেন শিব বাবা। শিবের চিত্র দেখলে মনে অত্যন্ত আনন্দের সঞ্চার হয়। বাচ্চারা তোমাদের অব্যভিচারী যোগ হওয়া প্রয়োজন। শিবের চিত্র রেখে তাকে প্রতি মুহূর্তে স্মরণ করতে থাকো। ব্রহ্মা বাবা তার নিজের উদাহরণ বলেছিলেন, লক্ষ্মীনারায়ণের ছবির প্রতি তার কত শ্রদ্ধা ভালোবাসা ছিল। তারপর একদিন তার মনে হলো যে লক্ষ্মী দাসী হয়ে নারায়ণের পা টিপে দিচ্ছে, এটা তো ঠিক কথা নয়। তখন তিনি চিত্রকারকে বললেন যে চিত্রে লক্ষ্মীকে এ কাজ থেকে মুক্ত করো। তাছাড়া নারায়ণের চিত্র তার পকেটে সবসময় থাকত। একটা ছবি থাকতো তার পকেটে আর একটা ছবি থাকতো তার ক্যাশ বাক্সে। ক্ষণে ক্ষণে তিনি সেই চিত্র দেখতেন, যখনই দেখতেন একেবারে আনন্দে মগ্ন হয়ে যেতেন, কিন্তু গুপ্তভাবে দেখতেন যাতে কেউ তা দেখতে না পায়, না হলে লোকে বলবে যে কি করছে। প্রথমে তার শ্রদ্ধা ভালোবাসা ছিল শ্রীকৃষ্ণের প্রতি, তারপর তাহলে বিষ্ণুর প্রতি। যেমন ভাবে ভক্তি মার্গে নবদা ভক্তির কথা থাকা রয়েছে, ঠিক তেমন ভাবে বাবার স্মরণও নবদা হওয়া প্রয়োজন। এতে অনেক উচ্চ প্রাপ্তি হয়। ভক্তি মার্গে আর কিছু না হোক, অল্পকালের অল্প সুখ প্রাপ্ত হয়, তার পরবর্তী জন্মে আবার সেই মেহনত করতে হয়।
ভক্তিতে ব্যবসাপত্র ইত্যাদিতে মেহনত করতে হয়। রোজগার করলে তবে খেতে পাবে। বাবা এখন তোমাদেরকে এই একমাত্র জন্মে এত মেহনত করিয়ে নেন যাতে 21 জন্ম ধরে তার প্রাপ্তি পেতে থাকবে। তখন আর কোনো মেহনত করার দরকার পড়বে না, 21 জন্ম ধরে সদা সুখী হয়ে থাকবে। সুতরাং এমন বাবা যিনি তোমাদেরকে পুরুষার্থ করা শিখিয়ে দেন তাকে অবশ্যই স্মরণ করা উচিত। বলা হয় প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে তাকে স্মরণ করো। লৌকিক গুরুরা নিজেদের শিষ্যদেরকে বলেন যে মালা জপ করো, রাম রাম বলতে থাকো, ব্যাস। রাম রাম জপ করতে করতে তাদের মনে শিহরণ জাগে, রাম রাম নামের ধ্বনিতে মগ্ন হয়ে তারা দুলতে থাকে, যেন রামের পুরীতে পৌঁছে গেছে। তোমাদেরকে বাবা বলেন শুধু এক শিব বাবার স্মরণের অজপা জপ করতে থাকো, আর কিছু যেন মনে না পড়ে। কিন্তু মায়া এসে সামনে দাঁড়িয়ে যায়। ভক্তি মার্গে মায়া বাধা সৃষ্টি করে না, এ হলো ঈশ্বরের সন্তানদের সাথেই মায়ার যুদ্ধ। নাটকও বানানো হয় যে ভগবান এমন বলেন, মায়া এমন করে। এখন হলো সঙ্গম যুগ, মায়ার উল্টোপাল্টা সংকল্প বিকল্প তো আসতেই থাকবে। প্রকৃতিতে এমন প্রবল ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় যে মানুষকে উড়িয়ে দূরে ফেলে দেয়। এ হলো মায়ারূপী রাবণের তুফান। তার থেকে বাঁচার উপায় বাবা বলতে থাকেন, তোমরা বলবে যে পরমপিতা পরমাত্মা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদেরকে সন্ন্যাস ধারণ করিয়েছে কে, গুরু কে, বলো পরমপিতা পরমাত্মা আমাদের গুরু। এরকম আর কাউকেই পাবে না যাদেরকে স্বয়ং ভগবান এসে সন্ন্যাস ধারণ করায়। লৌকিকে মানুষ মানুষকে সন্ন্যাস দেয়। এখানে বাবা এসে বলেন যে দেহের সাথে যে সকল সম্বন্ধ আছে তা সব ত্যাগ করো, এই পুরাতন দুনিয়ার ত্যাগ করে নতুন দুনিয়াকে স্মরণ করো। জাগতিক সন্ন্যাসীরা এমনটা কখনোই বলে না। প্র্যাকটিক্যালি এখন পুরাতন দুনিয়ার বিনাশ হবে, সেই কারণে বুদ্ধি থেকে সকলের প্রতি মোহ ত্যাগ করে এক বাবার প্রতি বুদ্ধিযোগ যুক্ত করো। তোমরা তো বাগদান করো, দেহধারীকে স্মরণ করলে এই বাগদান অপূর্ণ রয়ে যাবে। সর্বধর্মানি, আমি অমুক, আমি তমুক, এসব ত্যাগ করে নিজেকে আত্মা বলে অনুভব করো। তোমরা এখন তোমাদের 84 জন্ম সম্বন্ধে জেনে গেছ, এখন আনন্দ সহকারে ঘরে ফিরে যাচ্ছ, তাই খুশিতে হাততালি দাও। তোমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর গ্রহণ করবে, নিজেকে দেহি মনে করো। তোমরা আত্মারা প্রথম প্রথমে গৌরবর্ণ ছিলে, তারপর 84টি জন্ম ধারণ করেছ, এখন ফিরে গিয়ে আবার স্বর্গে এসে রাজত্ব করবে। এই সদর্শন চক্র ঘোরানো কত সহজ, শিবের চিত্র তো পকেটে থাকবে। বাবা তুমি এসেছ, তুমি কত মধুর, তুমি আমাদের বাবা, তাই না? এমনি ভাবে বাবার সাথে কথা বলতে হবে। ভক্তি মার্গে তো শ্রীকৃষ্ণের সাথে এমন ভাবেই কথা বলতে, তাই না? শিবের ফার্স্ট ক্লাস লকেট বানাবে সোনা রূপা দিয়ে, গরিবদেরকে দেবে সোনার লকেট, আর ধনীদেরকে দেবে রূপোর লকেট। এই মাতাগণ অত্যন্ত মধুর স্বভাবের, সাধারণ গ্রামবাসীদের মধ্যেও খুব ভালো ভাব থাকে। সাধারণ বাচ্চাদেরকে দেখেও বাবা খুশি হন। শ্রীকৃষ্ণকে গ্রাম্য কিশোর বলে দিয়েছে। শ্রীকৃষ্ণ কখনোই গ্রাম্য কিশোর হতে পারেন না, তিনি তো স্বর্গের মালিক। এ এবং শ্রীকৃষ্ণের কথা মিক্স করে দিয়েছে, মানে ব্রহ্মা বাবার এবং শ্রীকৃষ্ণের। গ্রাম্য জীবনের অভিজ্ঞতা এনার রয়েছে, সুতরাং শিব বাবা অথবা শ্রীকৃষ্ণ কখনোই গ্রাম্য কিশোর হতে পারেন না। তবে হ্যাঁ, ইনি শৈশবে গ্রামে ছিলেন, ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। তার লালন পালন হয়েছিল গ্রামে, তারপর সেই সাধারণ দেহে এসে স্বয়ং বাবা প্রবেশ করেছেন। বাবা প্রধান যে কথাটা বুঝিয়েছেন তা হলো সমগ্র খেলাটাই নির্ভর করছে স্মরণ করার উপরে, তার স্মৃতি কখনোই ভোলা উচিত নয়। লৌকিক বাচ্চারা কখনো কি বলতে পারে যে আমি আমার বাবাকে ভুলে গেছি? স্বজনে কি কখন স্বজনকে ভুলে যেতে পারে? ইম্পসিবল। বাচ্চারা তোমাদেরকে এই মেহনত করতে হবে, নিরন্তর স্মরণ করার অভ্যাসের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হতে পারবে। আর তা না যদি না করতে পারো তাহলে সাজা ভোগ করতে হবে, তখন বিজয় মালায় স্থান পাবে না। এ তো বাবার কামাল। বৃদ্ধা, দরিদ্র, বণিকা, অহল্যা, কুব্জা ইত্যাদি সকলকে তিনি আপন করে নেন। এমনিতে তো কোনো চিত্রের প্রয়োজনীয়তা নেই, কিন্তু যেহেতু মায়া ভুলিয়ে দেয় তাই চিত্র রাখা হয়। তোমাদের বুদ্ধিতে এ কথা থাকা দরকার, আমরা বাবার কাছে যাচ্ছি, এখন মুক্তি জীবন মুক্তির পথ তোমরা দেখতে পেয়েছ। এই পথের জন্য আর কোনো পাণ্ডা নেই, একে ইন্দ্রপ্রস্থ বলা হয়ে থাকে। কোনো পতিত লুকিয়ে এসে যদি এখানে বসে যায় তাহলে সে প্রস্তর বুদ্ধিতে পরিণত হয়ে যাবে। বাবা তো অন্তর্জামী, তাই না? এই বাবা ব্রহ্মা, বহির্জামী বাহ্যিক জ্ঞান সম্পন্ন, ওই বাবা শিব বাবা,
ঝট করে জানতে পেরে যান যে কোন পতিত লুকিয়ে এসে বসে আছে। সুতরাং যিনি নিয়ে এসেছেন এবং যে পতিত এসেছে সেই উভয় ব্যক্তিকেই সাজা পেতে হবে। সেই জন্য কখনো পতিত ব্যক্তিকে নিয়ে আসা উচিত নয়, এ বড়ই কড়া নিয়ম। কোনো অযোগ্য পতিত ব্যক্তিকে এখানে বসানো উচিত নয়, না হলে অনেক বড় কঠিন সাজা ভোগ করতে হয়। এখানে কোনো চুরি চামারি ঠকানো চলে না। পাপ এবং পুণ্যের হিসাব নিকাশ ধর্মরাজের কাছেই তো থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেবি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, সবকিছু স্মৃতিকে গুটিয়ে নিয়ে সকলের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার স্মরণে থাকতে হবে। শিব বাবার একটা ছোট কুঠুরি বানিয়ে তার অব্যভিচারী স্মরণে বসতে হবে। দুই, নিজের সাথে নিজে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। প্রথমে আমরা কত সুন্দর ছিলাম, তারপর 84 জন্ম নেবার পর এখন আনন্দের সাথে আবার ঘরে ফিরে যেতে হবে। এইভাবে নিজের সাথে কথা বলে সদর্শন চক্র ঘোরাতে হবে। বরদান: সচিন্তন আর সদর্শনের দ্বারা হীরের সমান অমূল্য জীবনের অনুভবকারী দাগবিহীন ভব। হীরের সমান অমূল্য জীবনের অনুভব করার জন্য সদা সচিন্তন করো আর সদর্শন চক্রধারী হয়ে ওঠো। কারণ হীরেকে দাগি করে তোলে শুধুমাত্র দুটি বিষয়, প্রথমত পরদর্শন, দ্বিতীয়ত পরচিন্তন। এই দুটো বিষয়ের সঙ্গে রং স্বচ্ছ হীরেকেও দাগি করে তোলে। সেই জন্যই মূল বীজকেই সমাপ্ত করে সচিন্তন করো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে ধুলো আর দাগ লাগতে পারবে না। সদা দাগবিহীন স্বচ্ছ প্রকৃত হীরা ঝলমলে উজ্জ্বল অমূল্য হীরা হয়ে যাবে। স্লোগান: বিচিত্র বাবার চিত্র এবং চরিত্রকে স্মরণকারী হলো চরিত্রবান। ওম শান্তি।